আমার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে, ওখানে ব্যাপক প্রতিবাদ হচ্ছে, আরো হবে। আমি সাবধান করছি ডিজিপি রাজীব কুমারকে, এসব লোককে যদি এক্ষুনি তালা বন্ধ না করেন আপনাদের বিপদ আছে আমি বলে দিচ্ছি। দেখুন মিহির বুবাই আলী এ তৃণমূলের নেতা, সিভিক ভলেন্টিয়ার, দিস টাইপ অফ পোস্ট, এ মুসলমান হিসাবে দেয়নি, তৃণমূল হিসাবে দিয়েছে। তৃণমূলের চোখে ভগবান রাম সীতামা, এই দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ দেয়ার মেন্টালিটি। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, পুলিশে অভিযোগ বা কোনো কোর্ট? ব্যাপক বিক্ষোভ হচ্ছে, ওকে আটকে রেখেছিল পুলিশ, কতক্ষণ আটকাবে জানি না, ফোন যাবে ছেড়ে দেবে। মাওবাদী বলে আমার গাড়ির উপর হামলা করলে তাকে রাতে ছেড়ে দেওয়া হয়, একেও ছেড়ে দেওয়া হবে, কিন্তু আমরা ছাড়বো না। ওখানে হিন্দুরা চুড়ে পরে বসে থাকেনি, পশ্চিমবাংলার হিন্দুরা তো দুর্বল নয়। এই ভগবান রামকে বলেছিল হিন্দি ভাষী রাম, গোবলয়ের ভগবান, আজকে বাঙালিরাও ভগবান রামকে স্বীকার করে নি। এরা শীতলা মায়ের পুজো করে, আমরাও ছট পুজো করি, সব হিন্দু এক, সব সনাতনী এক, আমাদের হিন্দুস্তান সনাতনীদের থাকবে। আর স্বামীজির মন্ত্রই আমাদের মন্ত্র, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, ফাগুয়া জিন্দা রয়েগা, আর অপর ধর্মের প্রতি। এই মুহূর্তে আপনাদের সরাসরি অযোধ্যার ছবি দেখাবো। আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সন্ধ্যের অযোধ্যা একেবারে মোহময় রূপ ধারণ করেছে, সেখানে আতশবাজির প্রদর্শনী হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আলোর মেলায় সেজে উঠেছে গোটা অযোধ্যা। আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা এবং রাম মন্দির। আজই রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার হাত ধরেই আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। অযোধ্যার ছবি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে, আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা শহরকে, সেখানে আতশবাজির প্রদর্শনী চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরতিও হয় আজ শরযুক্তিরে।